খুকা জাহিদ, ওরে কনে গেলি রে। কি হয়েছে কি তোমার? সেই থেকে ডেকে যাচ্ছ, তুমি থাকো কনে, ডেকে ডেকে পাওয়া যায় না, বাড়ি কাজ গান নেই, কার সাথে গেলে? ওদিকে গেলাম বেড়াতে, তোমার হাত যেহেতু কোনো জায়গায় যাওয়ার জন্য নেই। যাওয়ার জন্য মানে এই বাড়ি কাজ বাজ কর, আমি মাঠে যাবো। আমি পারবো না সব দেখতে। ওর বাড়ি বলে গে, হাত পা ইয়া কাজ বাজ কর। আমার মা বাড়ি নাই বলে তুমি বড় ইয়াই গিয়ে চাঙ্গার গুছা ভেঙে দেবো। মাঠে যদি ভাত দুধ না পাই তোর আগে পিচি ভেজবো। আমি মাঠে গেলাম, কল যাবো আমি। হ্যাঁ আমি বলি যাচ্ছি। হ্যাঁ আমি ভাত ফাত নিয়ে যাইতে পারবো না, আমি এখন খেলা খেলতে গেলাম। হাতে ভাত নিয়ে যাইতে বলছি, তাও নিয়ে যাবে না। খেলা খেলতে যাবে, তোর বাড়ি আসি তারপর তো দেখবো। হ্যাঁ আমি বলি দিলাম। বাপের বাড়ি সে ছেলে ছেলে আমার কথা শুনছে। হ্যাঁ তার কাছে আগে ফোন করবো, ছেলের আগে দেখছি। হ্যাঁ সে এখন বলে আইছি। হ্যাঁ আমি তোর কি বললাম, তুই কি করলি? হ্যাঁ তোর বললাম মাঠে কটা মুড়ি টুড়ি নিয়ে যাতি, আর তুই ঘরে ঘুষ মেরেছিস, খেলা খেলতে যাবি? হ্যাঁ তোর খেলা খেলাচ্ছি, আয় তুই বাড়ি আয়, আজ বাড়ি আয় তোর দেখছি আয়। হ্যাঁ মারবো তোর, হয়েছ
মরবো তো তোর মরবো তো তুই তোরও দেখবি ওই করে আমার দিতে যাই I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy. খালি এই হাঁস সারাটা দিন এই এই মাঠে চড়ছে, ঘাস খেয়ে কি প্যাড ভরবে, এমন ছেলে হয়েছে। হ্যাঁ, সারাদিন খেলার খেলা, আমার আমার তো সহ্য হইল না। হ্যাঁ, এক চুল খাতে মাঝে কিচ্ছু দিইনি হাঁসের। হ্যাঁ হ্যাঁ, কি করবো ওই ছেলে নিয়ে। হ্যাঁ, আমি আর পারলাম না তো। হ্যাঁ, রাজমেলায় হয়ে গেল, গরু টরু সব ঠিক আছ তো? সকালবেলা আবার কাজে যেতে হবে, এই শীতের রাত ওই ছেলে বন্ধু বান্ধবের কাছে ঘুমাবে না। ভাই হোক, শুয়ে পড়িছে মনে হয়, কিছু বলবেন না। তাহলে এক বন্ধু বাড়ি গেলাম, তার বাড়িও আসতেই তো তাই গিয়ে হবে না, শোয়া যাই হবে না সকালে, কিছু বলবে না। বেলা হয়ে গেল নাকি? হ্যাঁ, অন্য কোনো জায়গায় কোনো ইয়ে হয়নি, তুমি আবার আমার কাছে এসে শুয়েছো। থাকো, আমি আসছি, দাঁড়াও, মুখ তো ধুয়ে আসি আগে, তাহলে তোমার ব্যবস্থা আমি করছি। বেলা হয়ে গেল, মাঠ পানে দিতে হবে, ছড়াও ঘই মেজে সারাদিন কাল তাড়ালাম, কি করে মুখটা ধুয়ে আসে আগে। ও খুকা, বেরিয়াই তাড়াতাড়ি, কাজ রয়েছে। কি হয়েছে কি তোমার জন্য তো শুয়েও শান্তি নেই? এই কি হয়েছে কি, এই এই কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, কালকে একবার তোর হাতের গোড়ায় পাইনি, পালি পারে তো শেষতাম। তোর বলছি শোন, আমি মাঠে যাবো, ভাত ভাত মার তো তোর মা তো বাড়ি নেই, ভাত মার তো রান্ধবে কিরা, ওই দোকান থেকে কটা মুড়ি টুড়ি নিয়ে যাস, বুঝলি? না বল, তোর বল আগে বল, খবর আছে বল, আমি বল দিচ্ছি, বলো। যাও চল যাও, আগে আমি খেলা খেলতে যাচ্ছি, আগে আমার বিশাল খেলা রয়েছে। খালি সে ছেলে কি ছেলে হয়েছে, হ্যাঁ আমি কি করব। হ্যাঁ, আমি আর পারলাম না তো। আজ ছেলের একদিন কি আমার একদিন? হ্যাঁ, আজ হয় ছেলে থাকবে না আমি থাকবো, সেই ছেলে একটু বুঝলে না? হ্যাঁ, বাপের মায়ের একটু বুঝলে না সে ছেলে? হ্যাঁ, আমি এত কিছু করছি কাজ জন্য। হ্যাঁ, কি আমি কটা মুড়ি আনতে বললাম, সারাদিন না খেয়ে কাজ করছি। হ্যাঁ, সে ছেলের এখনো খোঁজ আছে, ছেলের আগে দেখছে আজকে ছাড় নেই, যা হবার তা আজকে হবেই। হ্যাঁ, মার 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 মেডিকেল মেডিকেল
আরে ভাই মার 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 আজি বাদ আজি বাদ আরে ভাই পড়ি গেলাম তো ভাই ভাই মারতে পারে গান 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 মার 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 আরে ভাই জিতো দি মার তুই খেলা খেলছিস আর কত জ্বালাবি তুই হ্যাঁ আর বইল না ভাই খুব বিপদে পড়ি কেন এই ছেলে নিয়ে কি টেনশন ভাই তার কারণ খেলা এখন সেই সেই কি খেলা উঠেছে না ছেলেপিলে খেলা হ্যাঁ এরাম এরাম করে খেলা খেলছে তাহলে এই বিচারটা আপনি করেন দিন দেখি এখনকার ছেলেপিলে ও এরকমই সব বাপ মার কথা তো শোনেই না বাপ মা যেটা বলে উল্টো কাজ করে উল্টো পথে হাঁটে হ্যাঁ তার কি করবে এখন ওই বুঝি শুনে তোমার চালাইতে হবে সবসময় কাছের সঙ্গে রেখে একটু ই করে রাখবা আর এখন যে ওই যে খেলা উঠেছে না ওই যে সারাদিন ওই মোবাইলে যে খেলা কি খেলা বলে গেম খেলা না কি খেলা ওই খেলার ভিতরে এত মগ্ন হয়ে গেছে ছেলেপিলে কারো কথাবার্তা তাদের কাছে আর ভালো লাগে না বাপ মার কথা ভালো লাগে না এই খোকা তুমি শিয়ানা হয়ে গেছো তো তোমার আব্বা যে কষ্ট করে এই যে এগুলো তৈরি করেছে এই গরু ফাসুর কিনেছে মাঠে চাষবাস করে অনেক কষ্ট করেছে আমরা জানি তোমাদের তো কোনো অভাব দিইনি তোমার আব্বা তো তোমরা কেন আজকে সেই বাপ মা তোমরা কথা শোনো না খেলাধুলা করো খেলাধুলা করতে তো মানা নেই বাপের কাজ করে এসে তারপরে খেলা করো বাপরা কি অবস্থা হে মাঠে আজকে দুদিন আজকে ভাত নিয়ে যাওনি খাবার নিয়ে যাওনি তোমার মাড়া বাড়ি নেই একটু বাড়ি থেকে একটু রান্নাবান্না করতে পারো সে বেচারাটা চেহারা দেখো কি অবস্থা শোনো আজকের থেকে তোমার বাপ যা বলে তাই শুনো তোমাদেরই কাজ তোমারই কাজ তোমার আব্বা তো তোমার জন্য কষ্ট সব কিছু তুমি একটা ছেলে তোমার জন্য কষ্ট না আজকের থেকে তোমার আব্বা যা বলবে তাই শুনবা শুনবা তো আব্বা এবার দাও যা হয়েছে ভুল ভ্রান্ত হয়েছে মাফ করে দাও কাল থেকে যা কথা বলবো তাই বুঝলি বুঝলি একটু দেরি করে বুঝলি বা ওই হাত পা ধুয়ে দাও ঘর পান যা সন্ধ্যা হয়ে গেছে তাতার হাত পা ধুয়ে তাতার ঘর বানায় আমি ঘর গেলাম